ফ্রেন্ড আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আমি একটু আগে আমার একটা ডিজাইন করলাম, সেম ডিজাইনটাই আমি দেখাতে চাচ্ছি। এটাকে আমরা পিডিএফ বানাবো কিভাবে? অনেক সময় দেখা যায় কাজের পারপাসে আমরা কাজগুলো অটোক্যাড করলাম, সেটাকে অনেকে পিডিএফ বানাতে পারেন না। তো অনেক সময় পিডিএফ এর প্রবলেমের কারণে অনেক কিছু কাজগুলো হয় না। তো দেখেন, আমি সিলেক্ট যতটুকু করছি ততটুকু করছি, আমি যদি গ্রুপ করে ফেলি তাও করতে পারি। তো একটু গ্রুপ করে দেখাই যে আমি এটাকে গ্রুপ করতেছি। দেখেন, এটা একটা গ্রুপ করব, সিলেক্ট করে বি লিখবো, এন্টার দিব, নাম দিব প্ল্যান। এটা আপনার ইচ্ছা মতো আপনি নাম দিবেন, যে ওকে দিবেন। এটা গ্রুপ হয়ে গেল, এখন থেকে এটা গ্রুপ। এটা আমি সেভ দিলাম ফাইলটা। আর অবশ্যই আমি চাচ্ছি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে, যে আশা করি আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। এবং আশা করি আমার ডিজাইন বা অনেক কিছু আমি এখানে মানুষদের আপলোড দিয়ে থাকি এবং আপনাদের সুবিধার্থে যদি মনে করেন এর লিঙ্ক সহকারে সবকিছু দিতে হবে আপনাদেরকে, তাও আমি দিয়ে দিব। আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি, আমি আপনার অ্যাকাউন্টটা একটু ভিজিট করে দেখাই দিই, তাহলে আশা করি আপনারা আমার অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করে নিতে পারবেন। আমি আসতেছি, আমার অ্যাকাউন্টে এখনো আসে নাই। ফ্রিল্যান্সার আজাদ, তো কাছে আমি এখানে ফ্রিল্যান্সার শুধু এই জন্য দেওয়ার কারণ, শুধু আমি যে অটোকেটে কাজ করি তাও না, আমার ডিজাইন মাধ্যমে নতুন নতুন ভিডিও আইডেন্টি পোস্ট করার চেষ্টা করতেছি। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখাবো। আর এটা হলো যে পিডিএফটা বানাবো কীভাবে সেটা দেখাই। কন্ট্রোল পি সিলেক্ট পিডিএফ ফাইল, উইন্ডোজ সেটিং, যে তোমার এই চান আপনি পিডিএফ ফাইলটা সহ আমি আপনাদেরকে দিয়ে দিব। সেভ, সেভ করার পর সেভ দিলাম, এবং কোথায় সেভ করব সেটা যদি আমি দেখাই দিই, রাজশাহী অল আজাদ, এটা লোয়ার পয়েন্ট চলে গেছে, আমি এখানে দিব। বাপি লিখলাম, বাপি সমস্যা নাই, এটা নাম দিব। আজকে ডেট আমি দিয়ে দিচ্ছি আপনার 24/10/2019 দিলাম, 2019। তো আপনার চাইলে এইভাবে আপনাদের পিডিএফ বানাই নিতে পারেন, খুব ইজি হিন্দি ভাবে। তো দেখেন, এখানে আবার আরেকটা অপশন আসতেছে, আমি চাচ্ছি সেটাকেও দিয়ে দিই, তাহলে তো অনেক প্রবলেম হলো। আমি আবারও দেখাই দিই, আবার যেন নিশ্চয়ই আমি যেন ওটা খুঁজে পাই। তো তো দেখেন, আমি এখন এটাকে চেক করবো আসলে কিভাবে সেভ হলো, কোথায় হলো। দেখেন, এই যে নামটাই সেভ হয়েছে, সেই নামটাই আমি দেখাচ্ছি, এই যে ফাইলটা সেভ হয়ে গেছে। এটা অল ডিসক্রিপশন, আমি জুম করে যদি জুম করে আপনাকে দেখাই যে অল ডিটেলস এখানে আছে সব কিছু। তো অল ক্লায়েন্টের ডিটেলস ডিটেলিং এখানে আছে। তো আপনারা আশা করি এখান থেকে সব কিছু দেখে নিতে পারবেন। আর আশা করি ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে অন্য কিছু দেখানোর চেষ্টা করবো। আর আপনার মতো টাটা ভাইবার সবাই চেষ্টা করে পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন, নামাজের কোনো কিছু